নমস্কার, স্টাডি প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাবলিক সার্ভিস কমিশনের WBCS-এর যে প্রিলিমিনারি পরীক্ষা, তার অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে গেছে। তো তোমরা তা কিভাবে ডাউনলোড করবে তা আমি আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি, তাই সঙ্গে থাকুন। আপনারা চলে আসবেন wbpsc.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে অ্যাডভার্টাইজ রয়েছে এখানে লিঙ্কে, এখানে ক্লিক হেয়ার যেটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে, এখানে আপনাকে কিছুই করতে হবে না, নিজের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে নেবেন। যদি এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে এটা দিয়েও করতে পারেন, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ সেটাও করতে পারেন, অথবা ফার্স্ট নেম, ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামের প্রথম যে নামটি রয়েছে সেইটা আপনাকে দিতে হবে। এখানে পুরো নাম কিন্তু এখানে দেওয়া যাবে না, আপনার ফার্স্ট নেম যেটা রয়েছে শুধু সেটাই দেবেন এখানে, ঠিক আছে। এবং ডেট অফ বার্থ এখানে দেবেন, ডেট মান্থ ইয়ার দিয়ে তারপর সার্চ করে নেবেন এখানে। তো এটা আমি ফিল আপ করে নিচ্ছি। এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পরে সার্চ অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করে নেবেন এবং একটু অপেক্ষা করতে হবে আপনাদের, তারপরেই আপনারা দেখতে পাবেন না আপনাদের অ্যাডমিট। এখানে নিচের দিকে তোমরা চলে এলেই দেখতে পাবে যে অ্যাডমিট কার্ডটি কিন্তু চলে আসছে, আপনার এক্সাম নেম, সেন্টার, ভেনু, এনরোলমেন্ট নাম্বার এবং নাম, ডেট অফ বার্থ, তারপরে এখানে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। কিছুক্ষণ পরেই কিন্তু এটি চলে আসবে, এইভাবে অ্যাডমিট কার্ডটি কিন্তু চলে আসবে। তো এটাকে আপনারা প্রিন্ট করবেন কীভাবে, একবারে নিচে চলে আসতে হবে। নিচে এলেই তোমরা দেখতে পাবে প্রিন্ট বলে অপশান রয়েছে এখানে, এই যে ব্যাক একটা রয়েছে এবং প্রিন্ট যে অপশানটি রয়েছে, প্রিন্ট অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্টের পরে এখানে আসবে প্রিপেয়ারিং প্রিভিউতে আসবে, এবং এটা যদি আপনাদের সেভ এজ পিডিএফ না থাকে তাহলে এটাকে কিন্তু সেভ এজ পিডিএফ করে নেবেন, তারপরেই এখানে প্রিপেয়ারিং হয়ে অ্যাডমিট কার্ডটি চলে আসবে এবং এটিকে সেভ করে নেবেন।